Hello students, good morning. How are you? I hope you all are fine and stay safe at your home. Students, welcome your online class. Today I'll take your SST class of standard 1. Okay, let's start. Students, in previous class we have completed this chapter. In today's class we are going to discuss the exercise of this chapter. Okay, let's start. The first question is, what does a house give? তাহলে প্রথম কোয়েশ্চেন কি দেয়া আছে, বাড়ি আমাদের কি দেয়? আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম, বাড়ি আমাদেরকে আশ্রয় দেয়, তাই তো? মানে শেল্টার। তাহলে এখানে লিখতে হবে শেল্টার। দেখো আমি লিখে রেখেছি শেল্টার। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, ইন হুইচ প্লেসেস ডু হাউসেস হ্যাভ স্লোপিং রুফস? কোথাকার জায়গায় নিচু ছাদযুক্ত বাড়ি দেখা যায়? তাহলে আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম, যেখানে হেভি রেন অর স্নো, তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত হয়, সেখানে স্লোপিং ছাদ দেখা যায়। তাহলে এখানে লিখতে হবে কি, হেভি রেন অর স্নো এরিয়া, মানে হচ্ছে যেখানে তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত হয় সেই জায়গায় এরকম স্লোপিং রুফস দেখা যায়। নেক্সট দেখো, হু লিভস ইন ইগলুস? ইগলুতে কারা বসবাস করে? আমরা কি পড়েছিলাম, এস্কিমোস। গ্রিনল্যান্ডের একটা অধিবাসী আছে এস্কিমো, তারা ইগলুতে বসবাস করে, তাই তো? তাহলে এখানে ইগলুতে কী লিখতে হবে, না এস্কিমোস। দেখো আমি লিখে রেখেছি। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, টিক দ্য অ্যানিম্যালস টু দেয়ার হোমস। যেখানে এখানে কিছু পশু দেওয়া আছে, সেই অ্যানিম্যালগুলোর যে বাড়ি সেখানে টিক দিতে হবে। তাহলে ফার্স্ট কি দেখো, ডগ। ডগ তাহলে কোথায় থাকে? এখানের মধ্যে দেখো ট্রি আছে, তারপর একটা ছোট্ট বাড়ি আছে, একটা কি নেস্ট পাখির বাসা আছে, আর একটা কেভ গুহা আছে। তাহলে ডগ এখানের মধ্যে কোনটাতে হবে, এই ছোট্ট বাড়িতে। তাহলে এখানে লাইনটা টেনে দিলাম ছোট্ট বাড়িতে। নেক্সট দেখো পাখি, তাহলে পাখি কোথায় থাকে, নেস্টে, তাই তো? তাহলে নেস্টে এখানে লাইন টানতে হবে। তারপর দেওয়া আছে লায়ন, লায়ন কোথায় থাকে, কেভ, তাহলে কেভে লাইন টানতে হবে। তারপর দেওয়া আছে দেখো মাঙ্কি, মাঙ্কি কোথায় থাকে, না ট্রিস, তাহলে ট্রিসে লাইনটা টানতে হবে। ওকে, তোমরা সকলে বুঝতে পারছো, এটা খুবই ইজি, তোমরা সকলে এটা করবে কিন্তু বাড়িতে। নেক্সট দেখো কি বলছে, ইন হুইচ পার্ট অফ দ্য হাউস ডু ইউ, তুমি বাড়ির কোন জায়গায় কি করো? তাহলে ফার্স্ট কি দেওয়া আছে দেখো, স্লিপ, মানে ঘুমাই। আমরা বাড়ির কোথায় ঘুমাই, সবাই বেডরুমে ঘুমাই, তাহলে আমার এখানে লিখতে হবে বেডরুম। দেখো আমি লিখে রেখেছি বেডরুম। ইট মানে খাওয়া, আমরা বাড়ির মধ্যে কোথায় খাই, ডাইনিং রুমে খাই, তাই তো? সকলেই ডাইনিং রুমে খাই, এখানে লিখতে হবে ডাইনিং রুম। বাথ মানে হচ্ছে স্নান করা, আমরা কোথায় স্নান করি, না বাথরুমে, তাহলে এখানে লিখবে বাথরুম। প্লে মানে হচ্ছে খেলা করা, আমরা কোথায় খেলা করি, না গার্ডেন বা বাগানে, তাহলে এখানে কি লিখতে হবে, না গার্ডেন। সিট উইথ গেস্টস, তাহলে আমরা যখন বাড়িতে আত্মীয় আসে তাদেরকে নিয়ে কোথায় বসি, না ড্রয়িং রুমে, তাই তো? তাহলে এখানে ড্রয়িং রুমটা লিখতে হবে। তোমরা সকলে কিন্তু এগুলো ভালো করে করবে। নেক্সট কোয়েশ্চেন কি দেখো, লুক অ্যাট দিস হাউসেস, রাইট দ্য নেম অফ ইচ হাউস অ্যান্ড ম্যাচ ইট উইথ দ্য পার্সন। এখানে কতগুলো বাড়ির ছবি দেওয়া আছে, বলছে তাদের নাম লিখতে হবে, আর কি নিচে কতগুলো পার্সন দেওয়া আছে, সেই পার্সনের সাথে তাদেরকে মেলাতে হবে। তাহলে ফার্স্ট পিকচার দেখো, একটা কুচা হাউসের বাড়ি পিকচার দেওয়া আছে, না এটা কী দিয়ে তৈরি, না সকলে এটা বুঝতে পারছি, এটা খড় মাটি এগুলো দিয়ে তৈরি হয়েছে। তাহলে এটা কী বাড়ি হবে, না কুচা হাউস। দেখো আমি লিখে রেখেছি, এটা হচ্ছে একটি কাঁচা বাড়ি। নেক্সট দেখো, ইগলুর একটা পিকচার দেওয়া আছে, যেটা বরফের তৈরি, তাই তো? তাহলে এখানে লিখতে হবে ইগলু। নেক্সট দেখো, একটা হচ্ছে পুকা হাউস, মানে পাকা বাড়ির একটা পিকচার দেওয়া আছে, তোমরা এখানে সকলেই বুঝতে পারছো এটা একটা পুকা হাউসের ছবি, তাহলে এখানে লিখতে হবে পুকা হাউস। এবার এই পিকচারগুলোর সাথে নিচে কতগুলো পার্সন আছে, সেই পার্সনের সাথে কোনটা ম্যাচ হবে সেটা করতে হবে। প্রথমে একটা পিকচার দেওয়া আছে ছোট একটা ছেলে, যে শার্ট পরে আছে, হাফ প্যান্ট পরে আছে এবং বুট পরে আছে। নেক্সট দেখো, একটা বয়স্ক লোক যার হাতে কাস্তে রয়েছে এবং কাঁধে কী রয়েছে, বা খড় বা ধান জাতীয় কিছু জিনিস রয়েছে। নেক্সট দেখো, একটা লোক
যে কিনা শীতের শীতের যে সমস্ত পোশাক পরি, গরমের পোশাক, সেই পোশাকগুলো সে পরে আছে। তাহলে প্রথমে যে পিকচারটা দেওয়া আছে না কিসের কুচা হাউস, তার পিকচারের সাথে কি মিলছে না, যে গ্রামের লোক তার সাথে মিলবে, কারণ গ্রামে চাষবাস করা হয়, কাস্তে নিয়ে লোকেরা কোথায় যায়, মাঠে যায়। তাহলে এই পিকচারের সাথে এটার ম্যাচ করতে হবে। তারপর দেখো ইগলু, ইগলু কি বরফের তৈরি, তাহলে এখানে জায়গাটাও খুব বরফ ঠান্ডা, তাই এখানকার মানুষেরা গরমের পোশাক পরে, লোমের পোশাক পরে, তাহলে এটার সাথে এটার ম্যাচ করতে হবে। নেক্সট দেখো পুক্কা হাউস বা পাকা বাড়ির ছবি, এখানে দেখতেই পাচ্ছ একটা ছেলে যে একটু মডার্ন শহরে, তাহলে সে কোথায় থাকে না, পুক্কা হাউস, পাকা বাড়িতে, তাহলে এটার সাথে পুক্কা হাউসের ম্যাচ করতে হবে। ওকে, তাহলে আজকে আমাদের এখানে এক্সারসাইজটা এখানে কমপ্লিট হয়ে গেল এবং চ্যাপ্টারটাও কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা যে নেক্সট টপিক আছে সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে আজ আমাদের এখানেই থাক, বাই, হ্যাভ এ নাইস ডে।